মেয়ের বয়সী একজনকে বিয়ে করে আনলো আমার স্বামী আজ আমার তেইশ বছরের সাজানো সংসারে সতীনের প্রবেশ ঘটল আমি অবাক হতেও ভুলে গেলাম একবার তাকালাম আমজাদের দিকে সে পাশে একজন সুন্দরী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আসে নিশ্চিন্ত মনে বড় প্রশ্ন করতে ইচ্ছে করছিল তাকে এই তেইশ বছর পর আমার মতে কি এমন কমতি দেখলো যে অন্য নারীতে মন গেল আমি প্রশ্ন করতে পারলাম না আর চারপাশে কেমন মরিল লাগছে বাড়ির কেউ তাকে কিছু বললে না উল্টো নতুন বউকে বরণে ব্যস্ত তারা আমাকে সব মেনে নিতে হয়েছে পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পারে আমাকে তো থাকতেই দিচ্ছে আমাকে তো আর তালাক দিচ্ছে না আমি মানতে পারছি না এসব তালাকের প্রসঙ্গ ওদিক থেকে উঠবেই বা কেন আমি তো নিজের সবটা দিয়েছিলাম নিজের দিক থেকে সঠিক ছিলাম দোস্ত সে করেছে আমি কেন ভোগ করব এই দশা আমার চোখের জল শুকিয়ে গেছে পাগলামো করতে আর ইচ্ছে যাচ্ছে না কার জন্য পাগলামি করব সেই পুরুষের জন্য যে এখন অন্য করছি এই পুরুষের সাথে আমি তেইশ বছরের সংসার করছি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে আমাদের এটুকু মাথায় রাখেনি আমজাদ এত সব ভাবনা চিন্তা করতে আয়সা নতমুখে হয়ে বসে থাকলো মেয়েটা ভার্সিটিতে গেছে বাড়িতে এলে কি বলবো তাকে মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার সকাল গড়িয়ে গেছে গতরাতে বিয়ে করছিল আজ সকালে বউ এনেছে এভাবে ঠায় বসে রইল আয়েশা চিন্তা শক্তি লোপ পাচ্ছে যে মা বাবা ছোটবেলায় মারা গেছেন বড় হয়েছে মামার বাড়িতে সংসার জীবনে এই তেইশ বছর পর চাইলো আর সেই মামার বাড়ি যাওয়ার উপায় নেই আয়েশার গিয়ে কি বলবে আশ্রয় চাইবে সম্ভব না তো অস্থিরতায় অনুভব করছে আয়েশা ফোন উঠিয়ে কল লাগালো তার একমাত্র সহায়কে ক্যাম্পাসে উঠে বসে গল্প করছিল অরুণী আহ ও তাবাসুম তাবাসুমের সাথে অরুণের পরিচয় বছর চারেকাকে একই ডিপার্টমেন্টে তারা ভার্সিটি লাইফে কিছু বন্ধু ছাড়া ঠিক তেমন যেমনটা দুধ ছাড়া দুধ চা অরুণী একজন ভীষণ ভালো শ্রোতা কাজেই যেখানে যায় কিছু পারমানেন্ট বন্ধু জুটে যায় তার ক্যাম্পাসে কিছু আছে তবে সবচেয়ে ভালো সখী যেজন সে হচ্ছে তাবাসুম আজ তাবাসুম তাকে বলছে দোস্ত মাস্টারসের একটা ভাই এসে বোঝোস এত জোস দেখতে পুরো সলমান সাহ চুলগুলো এত সুন্দর করে সেট করে থাকে সবসময় আমি তো পুরো টাশকি খেয়ে যাই যতবার সে তাকায় ততবার চোখ দুটো হাতে নিয়ে তার দিকে তাকাতে মন চায় অরুণী হেসে ফেলে বলল আচ্ছা আর কি করতে মন চায় তাবাসুম বলল আর চুমু খেতে মন চায় ঠোঁট দুটো চৌকো করে উম্মা অরণি মুখে হাত রেখে হেসে যাচ্ছে তাবাসুম ফের বলল। বন্ধু সিরিয়াসলি সবাই তাকে এজে বলে ডাকে আমার তাকে এই যে বলে ডাকতে ইচ্ছা করে দাঁড়াও প্রোফাইলটা ঘুরে দেখে তাবাসমের কথাটা বলে পড়লো বিপাকে এখন কোথা থেকে আবার আইডি পাবে নামটাও তো জানে না প্রায় কুড়ি মিনিট ধরে এর ওর কাছে চেয়ে চেয়ে অবশেষে আইডির লিঙ্ক পেলো উৎফুল্ল মনে সে অরণীকে বলল আসো তোমাকেও আমার ক্রাশকে দেখে এই যে অরণী মুচকে এসে এদিকে তাকালো তাবাসমের লিঙ্ক দেখে ঢুকতে বললো এই এই দেখ অরণি সর্বপ্রথম নজর গেল আইডির মালিকের নামটাতে সে ঠোঁট চেপে ফেললো তার আগে তাবাসম বলল নামটাও দেখ তাবু তাবাসুম নাম দেখলো সুন্দর করে লেখা অনন্ত জলিল উদ্দিন এটা কি দেখলেই না হতো তাবাসুদ্দিন দুঃখিত মনে বললো আমি কিছুই দেখতে পাইনি আচ্ছা হায় ম্যায় অন্ধ হয়ে গেছি অরনি হেসে ঢলে পড়লো তাবাসুমের গায়ে মেয়েটা এত মিষ্টি এর সাথে থাকলে অরণের কোনো দুঃখই লাগে না অরণী হয়ে যায় পৃথিবীর সবচেয়ে হাসিখুশি মেয়ে কিছুক্ষণের মধ্যে তার ফোনে কল এলো স্ক্রিনে জল জল করছে নামটা মামুনি অরণি জলদি রিসিভ করে মিষ্টি করে বলল হ্যাঁ মামনি বলো উপাস থেকে আয়েশার থমকানো আওয়াজ এলো কই তুই নিষ্প্রাণ আওয়াজটা কাঁপছে শুনতে ভরকে উঠলো অরণী চিন্তিতে হয় বলে ক্যাম্পাসে মামনি তুমি ঠিক আছো আয়সায় এত কথা বলার পরিস্থিতি নেই এখন দেহের বল ধরে ডাকতে হিমশিম কাচ্ছে সে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে কথা বলার এখন তার কাজে সবচেয়ে কঠিন কাজ মুখে প্রচণ্ড রকমের জড়তা কাজ করছে বেশ কষ্টে সে বলতে পারল মা বাড়ি আসতে পারবি অরণি সময় নিল তৎক্ষণাৎ প্রত্যুত্তর বলে আসছি কল কেটে দিয়ে তাওয়াসুমকে বললো বাড়ি যেতে হবে থাক কী হয়েছে জানি না গেলেই বুঝতে পারবো অরণী বাড়ি ফিরতে সময় লাগলো আধ ঘন্টা বাড়ি প্রবেশ করতে কাকিদের কাছে জানতে পারলো বাবা বিয়ে করেছে আজ হতবিম্বল হয়ে সেখানেই দাঁড়িয়ে পর মুহূর্তে দৌড়ে প্রবেশ করলো ভেতরে সোজা আমজাদের কাছে গেল। মাথায় ঘুরপাক খেতে লাগলো আধ ঘন্টা আগে ফোন কলে মায়ের অমন নির্জীবতা এরপর অরুণি যখন নিজের বাবার পাশে থাকা অল্প বয়সী মেয়েটাকে নিজের মায়ের জায়গায় দেখলো পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এটা তো হওয়ার কথা না সম্ভব কী করে তার বাবা একটু আগেই একটু কম কথা বলে মিশুক না চুপচাপ ও গম্ভীর স্বভাবের সব ঠিক আছে কিন্তু আর আরেকটা বিয়ে করার মতো নিকৃষ্ট লোক হিসেবে নিজের বাবাকে মানতে কষ্ট হচ্ছে অরুণী নিজের আর সকালে তার বাবা যেই মেয়েটিকে বিয়ে করেছে তার নাম রোকসানা রোকসানা বয়স আঠাশ তার সমবয়সী বয়সী অরুণে অবাক চোখে মেয়েটিকে দেখলো আরেকটা বিয়ে করলো কচি মেয়েকে বিয়ে করলো তার বাবা এমন ঘৃণ্য কাজটা কি করে করতে পারলো বসার ঘর থেকে তার বেডরুম দেখা যাচ্ছে দরজা খোলা আয়সা ওখানেই বসে আছে নিষ্প্রাণ অবস্থায় অরনি বড় শক্ত হৃদয়ের মেয়ে সে মায়ের দিক থেকে চোখ সরিয়ে সোজা বাবার চোখে চোখ রাখলো গম্ভীর প্রশ্ন করলো কারণ আমজাদ কিছু বলতে পারল না কোন মুখে কী বলবে সেটাও বুঝতে পারল না পুরো দুনিয়ার সামনে শক্ত সমর্থ লোকটা মেয়ের কাছে খানিকটা দুর্বল কিন্তু একটা ছেলের অভাব যে এই বয়সে এসো খুব টের পাচ্ছে সে কথা তো এভাবেই বলা যায় না অনেক চিন্তা করে গ্রামে বেড়ে ওঠা রোকসোনাকে বিয়ে করেছে সে আমজাদকে চুপ থাকতে দেখে রাগে আগে দিকবিদিক শূন্য হয়ে পড়ল উচ্চস্বরে জিজ্ঞাসা করলো অনুমতি নিয়েছিলে নিজের প্রথম স্ত্রী নিয়েছিলে অনুমতি নেওয়া তো দূরে জানাইনি অবধি আমজাত পাশ থেকে দাদি ধমকে দিল অরুণীকে বাবার সাথে এমন বেয়াদবের মতো কথা কইতে শিখেছে কাঠ থেকে অসভ্য চুপ করে থাক অরুণী আরও চেতে গেল রক্ত লাল চোখে দাদিকে বলল। বেয়াদব অসভ্য তো তুমি আর তোমার ছেলে ছেলেকে শিক্ষা দাওনি ঠিকঠাক আমার মায়ের সাথে অন্যায় করেছে সে আমার মাকে চুপ থাকতে বলছো দাদি ভরকে গেল অরুণীর কথা বলার ধরন শুনে এভাবে মেয়েটা কোনোদিন কারোর সাথে কথা বললেনি তো কাকিরাও কিছুটা ভয় পাচ্ছে এবার অরনি সকলকে দেখে নিয়ে আমজাদকে ফের বললো কতখানি ঘৃণিত কাজ করেছো তুমি জানো তুমি পাপ করেছ সেটা জানো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ করেছো তুমি তুমি আমার তোমার স্ত্রীকে সর্বোচ্চ কষ্ট দিচ্ছ তুমি ক্ষমার অযোগ্য তুমি নিকৃষ্ট অরণ্য কথাগুলো বলে বড় বড় পায়ে রুমে প্রবেশ করলো খাটে পা গুটিয়ে বসে আছে আয়সা পরনে তার কালো পারে নীল শাড়ি এলোমেলো হয়ে আছে অরণী সামনে দাঁড়িয়ে আয়সাকে জড়িয়ে ধরলো মায়ের মাথাটা নিজের বুকে আগলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে মামনি আমি আছি আর কাউকে লাগবে না আমাদের লাগবে কি বলো আয়সা কিছু বলতে পারল না তার কান্না পেয়ে যাচ্ছে অরণি আবারও বললো তোমার দিক থেকে তুমি ঠিক ছিলে অন্যায় সে করেছে তুমি কেন কষ্ট পাবে মামনি মেয়ের কাছে এমন আহ্লাহ পেয়ে আয়সা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো অরণি আরও শক্ত করে আয়সাকে জড়িয়ে দিল আয়সা এতক্ষণে একটু শান্তি পেলো মরুভূমির মতো উত্তপ্ত হৃদয়ে তার এক পাশলা বিষ্টি নামলো এই তো এই তো আশ্রয় তার এইটুকু দিয়ে বাকি জীবনটা কাটিয়ে ফেলবে নিশ্চিত অনেকের সময় অরণি মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে গেল আয়সার কান্না থেমে গেছে ফোপাচ্ছে একটু পরপর অরণী ডাকলো মামনি হুম কিছু প্রশ্নের উত্তর চাই উত্তর দেওয়ার পরিস্থিতি আছো কি আছি অরণি আয়সাকে ছেড়ে দাঁড়ালো তারপর হাঁটু মুড়ে ফ্লোরে বসলো আয়সার দুহাত নিজের দুই হাত ধরে জিজ্ঞেস করলো মামুনি তুমি কি এখনও তার সাথে সংসার করতে চাও আয়শ থমকালো আয়সা জল ছল ছল চোখে তাকালো মেয়ের দিকে কাঁপা কাকা কণ্ঠে বিড় করে বললো চাই না তুমি কি তাকে কোনো শাস্তি দিতে চাও তুমি চাইলে আইনি সহায়তা নিতে পারো আমরা চাই না মাফ করে দিতে চাও না কি চাই এসব থেকে মুক্তি চাই যতদিন বেঁচে আছি ওই লোকের মুখ দেখতে চাই না তুমি নিশ্চিত হ্যাঁ আয়সা অরণী দুই হাত নিজের গালে ঠেকে বলো তাই হবে তুমি আস্থা রাখো আমার ওপর আয়সা মাথা নাড়ালো অরণ্য উঠে লাগেজ বের করে আয়সাকে বলো মামুনি প্রয়োজনের সব গুছিয়ে নাও আর হ্যাঁ শুধু আমি তোমাকে যা কিনে দিয়েছি এবং বাপের বাড়ি থেকে যা নিয়ে এসেছিলে তাই গোছাও ওই লোকের একটা সুতাও নেবে না আয়সা পুনরায় মাথা নেড়ে লাগেজ গোছাতে লাগলো অরণ্য নিজের সবটা গুছিয়ে সবশেষে মিনিটের মধ্যে কুড়ি তারা রুম থেকে বের হলো অরণে এক হাতে নিজের মায়ের হাত ধরে রেখেছে মাকে নিয়ে বাবার মুখোমুখি দাঁড়ালো শক্ত গলা বললো খুব শীঘ্রই তালাকের ব্যবস্থা করা হবে আপনারও আপনার সকল সম্পত্তির উপর থেকে আমি আমার মা সব ধরনের দাবি তুলে নিলাম প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা হয় না আপনার বিয়ে বৈধ হয়নি তালাকের পর পুনরায় বিয়ে করে নেবেন শুভ কামনা আল্লাহ হাফেজ সম্পূর্ণ অনিশ্চিত জীবন ব্যবস্থা নিয়ে মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে এলো এখন কোথায় যাবে কি করবে কিভাবে থাকবে কিছুই জানে না সে শুধু একটাই কথা তার মাথায় গেছে গেছে যারা তার মাকে কষ্ট দিয়েছে তাদের সাথে আর এক মুহূর্ত নয় অরণি একটা সিএনজি কে ডেকে ঢাকার একটা স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে। পড়ার ধরুন টিউশনের ডিমান্ড ছিল অরণ্যের দুজনে ইন্টারমিডিয়েট লেভেলে স্টুডেন্টকে পড়াতো তাতে ভালোই একটা অ্যামাউন্ট আসে অন্যদিকে অরণী একটা ফ্রিল্যান্সার ইন্টারমিডিয়েট শেষে সব করে কোর্স করেছিল এরপর তার অ্যাপোর্টে এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে ক্লায়েন্টের কাছে তার ডিমান্ড ভালো মান্থলি আর্নিং যথেষ্ট ঢাকা শহরে এ টাকা সংসার চালানো কষ্টসাধ্য নয় এখানটায় এসে অরণী বুক ভরে শ্বাস টালল সে নিজেকে চালাতে সক্ষম ভাগ্যশ আর্নিং সোর্সে সে রেখেছিল নয়তো এখন কি করতো প্রতি মেরেই উচিত বসে বসে সময় অপচয় করে সে সময়টাকে কাজে লাগানো সে বিষয়ে আগ্রহী সেটাকে দক্ষ করা করা না। দক্ষতার অভিজ্ঞতার চেয়ে বেশি উপকারী এদিকে ভবিষ্যতে নিশ্চয়তা কেউ দিতে পারে না কিন্তু বর্তমানকে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যৎকে সুসজ্জিত করতে পারে অরণী ভীষণ সুন্দর একটা দিক ছিল সে বসে থাকেনি সে কাজ করেছে সে খেটেছে অরণিতার মাকে নিয়ে সিএনজি করে তাবাসুমের বাসায় চলে গেল তাবাসুমের বাসা শেওড়াপাড়া পাড়া তাকে কল দিয়ে সংক্ষেপে কিছু জানালো এরপর বললো আমি তোর বাসায় আসছি তাবাসুম উদ্বিগ্ন হয়ে বলো তুই আনটিকে নিয়ে আমার বাসায় যতদিন খুশি থাকবি অরণী বাসায় পৌঁছে তাবাসুমের মা হেনা শরবত করে দিল ওদের জন্য আয়সা বড় চুপচাপ হয়ে আছে তাবাসুম যত যা মাকে বলেছিল তাই হেনা বুঝতে পেরেছে সে নিজেও খুব কষ্ট পেয়েছে অরণীদের এমন অবস্থা শুনে হাফিত্বেশ করছে অরণী বহু কষ্টে আয়সাকে কিছু খাওয়ালো এরপর আয়শাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আস্তে ধীরে ক্লান্ত শরীরটা নেতিয়ে আসে আয়সা অরণীর টুকটাক কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এদিক দিয়ে একটু আরাম বোধ করলে পর অরণী তাবাসমকে বলে আমি একটু বেরোবো মায়ের খেয়াল রাখিস কই যাবি বাসা খুঁজতে তাবাসম তার ভীষণ নারাজ তার এমন কথা শুনতে এখন কেন এত ব্যস্ত হতে হবে অরণীকে অথচ অরণীকে বুঝিয়ে পারছে না তার মাকে যে সম্পূর্ণ নিজ দায়িত্বে বাড়ি থেকে বাইর করে এনেছে তাই থাকা খাওয়া পড়ার দায়িত্ব তাকেই নিতে হবে অন্য কারো সাহায্য নিয়ে চলতে অরণীর আত্মগরিমায় বড়ই বাঁধবে অরণি বুঝিয়ে শুনিয়ে বেরিয়ে এলো তারপর খুঁজতে লাগলো বাসস্থান মাসের এই অর্ধেকটা এসে কোথায় তার যেমনটা লাগবে তেমন খালি বাসা সে খুঁজে পাচ্ছে না পাওয়াটাও সহজ না দুপুর থেকে খুঁজে যাচ্ছে এমন কোন সন্ধ্যা লাগবে প্রচণ্ড ক্লান্ত শরীর চলছে না এমন সময় কাজীপাড়ার একটু ভেতরে দিকের গলিতে একটা বাসা খুঁজে পেলো যানবাহনের আওয়াজ এদিকে আসে না অনেক বস আশা করে টুলেটের দিকে তাকালো লেখা আছে ফ্ল্যাট বাসা দেওয়া হবে একটা বেডরুম একটা ডাইনিং বারান্দা কিচেন সব মিলিয়ে যেন যেমনটা চাই তেমনটা সে ভেতরে প্রবেশ করলেও কেয়ারটেকারের কাছে জানতে বলো বাসা খালি একটা ইমার্জেন্সিতে এই অর্ধেক মাসে শিফট হচ্ছে এই বাসায় থাকা লোকটা অমনি চাইলে উঠতে পারে তিনতলা বাড়ি তৃতীয়তলা সুসজ্জিত ছাদ আর তার এক পাশে এই ফ্ল্যাট দ্বিতীয়তলায় বাড়িওয়ালা থাকেন বাকি তিনটা ফ্ল্যাটে অন্য অন্য ভাড়াটিয়া নিজতলায় গ্যারেজ সাত সংলগ্ন হয় ফ্ল্যাটটা সুন্দর অরুণী তৎক্ষণাৎ অ্যাডভান্স করতে চাইল ক্যাট টাকা জানলো দুই মাসের ভাড়া অ্যাডভান্স পে করতে হবে অরণী পড়ল বিপাকে তার কাছে এই মুহূর্তে ক্যাশ আছে পনেরো হাজার এখন গিয়ে টাকা উঠিয়ে আবার পে করতে ইচ্ছে করছে না তাছাড়া দুই মাসের ভাড়া দেওয়ায় কিছুটা সংকটে পড়তে হবে এ মাসে এমনিতে খরচ অনেক তাই সে এক মাসের ভাড়া দিতে চাইল কেয়ার রাজি হলো না হয় অরণী বললো আমি কি বাড়িওয়ালার সাথে দেখা করতে পারি পারেন ক্যার ওকে বাড়িওয়ালার নাম্বার দিল বাড়ির মালিক নেই থাকে না তারা এখানে নাম্বারটাতে কল লাগালো তিনবার রিং হওয়ার পর একজন রিসিভ করলো অরণী সালাম দিয়ে বলল আপনার বাসায় তৃতীয় তলায় যে ফ্ল্যাটটি খালি পড়ে আছে আমি সেটাতে উঠতে চাইছি আজ এখন চাচা বলছে যে দুই মাসের ভাড়া পে করতে হবে আমি যদি এই মাসেরটা আজ করি এবং ভা মাসের ভাড়া প্রতি মাসে শুরুতে দেয় তাহলে হবে না ব্যক্তি অরণীকে এক নাগারে কথাগুলো কথা শুনে খানিকটা একটু সময় নিয়ে আসলে মাথা করে ওকে বড় একটা দম নিয়ে অরণ্য বলে থ্যাংক ইউ অরণী কলটা কেটে নিল এরপর বাসা ভাড়ানো চুক্তিপত্র পূরণ করলো কেয়ার হাতে এক মাসের ভাড়া সহ নিজের আইডেন্টি কপি যা যা প্রয়োজন তা গুছিয়ে দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে থাকার ব্যবস্থা করা শেষ এখন সামগ্রী লাগবে সব প্রয়োজন বাবা মেটাতে বলে কি নিজের উপার্জিত টাকা তার খরচ হতো না মাঝে মধ্যে শখ করে মাকে এটা ওটা কিনে দিত নিজে কিন্তু যেটুকু সব তো ফুরিয়ে যায়নি অনেক ব্যাংকের অ্যাকাউন্টে তাই একটা ভালো অ্যামাউন্ট জমা আছে সে টাকাটা উঠিয়ে নিল খা ডালমারি ড্রেসিং মিরর তোষক চাদর পর্দা ফ্যান লাইট থালাবাসন চাল ডাল মশলা তরকারি যা যা খুব জরুরি অর্ণি পাশের কয়েকটা দোকান থেকে তা কিনে নিল বাকি সব আস্তে ধীরে নেওয়া যাবে আর কিছুক্ষণে ভেতরে সব নিয়ে এই নতুন বাসা হাজির হলো সে যারা ফার্নিচার নিয়ে এসেছিল তাদের দিয়ে জায়গা মতো সব রাখলো সব গোছাতে গোছাতে বাজলো রাত সাড়ে নটা পরনে নীল রঙের গোল জামাটা ঘেমে গায়ের সাথে লেপটে গেছে কোপায় ভাতা চুল মাথার উপর ঝাট আট করে বেঁধে নিল পুরো মুখে ক্লান্ত কালো হয়ে আছে তার উপর সারাদিন না খাওয়া অরুণী বেডরুম কিচেনে সব দিকে দৌড়াদৌড়ি করছে এফাকে ভুলেই গেছে দরজা খোলা ইফটি হাতে একটা আইডি কার্ডের কপি নিয়ে ছাদের একপাশে দাঁড়িয়েছে কারে একটা মিষ্টি দেখতে মেজ ছবি সাধারণত ন্যাশনাল আইডেন্টি কার্ডের ছবি ভালো আসে না তবে এটা ভালো করে দেখা যাচ্ছে নাম আঞ্জুমন অরণী ইফটি যখন কেয়ারটেকারকে করিমকে বলল স্যার বাড়িতে তো আজই মাইয়া উঠতে চাই কী করুম আমার সুবিধা লাগতেছে না এমনি জানি না শুনে ভাড়া দেওয়া ঠিক হবো মেয়েটা এমন অক্লান্ত আওয়াজে অতগুলো কথা শুনে ইফতি নিশ্চিত মনে বললো মেয়েটার প্রয়োজন হয়তো আর এনআইডি অ্যাড্রেস সব দিয়েছে আমি এলেই না হয় বাকি সব দেখে নিব। করিমার এতে কিছু বলেনি ইফতি কাজ শেষ করে তাই বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে এক হাতে এক কাপ অরণ্য কফি নিয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছে এবং করিমের দেওয়া অরণির কাঠের কপিটা দেখছে ছাদে ওঠার সময় চোখ অবশ্য ফ্ল্যাটের ভেতরে গিয়েছিল মেয়েটাকে আনমনে কাজ করতে দেখে চোখ সরিয়ে নিয়েছিল তখন কিন্তু কথা বলা জরুরি অনেক সময় হয়েছে ছাদে আসার সে কফির মগটা রেলিং এর উপর রেখে পকেটে হাত গুঁজে লম্বা লম্বা পায়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল ফ্ল্যাটের ভেতরে না তাকিয়ে দরজায় নক করলো অন্য তরিতে এদিকে ঘুরলো গায়ের অন্যটা ঠিক করে এগিয়ে এলো এপাশে প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল ইফতির দিকে অরণি যখন তার মুখে দাঁড়ালো ইফতি চোখ তুলে তাকালো সারাদিন অনাহারে মাথার উপর এত চিন্তা ক্লান্ত সব মিলিয়ে অরণ্যকে যেমন দেখাচ্ছিল তা বলা হলো ছোট্ট ছোট্ট আর দাঁড়িয়ে থাকার জন্যই তবুও শৈলের সাথে মনের জেদ চলছে তার এই জেদ দেখি এখন কাজ করেই যাচ্ছে সাধারণত অপরাধীরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না চোখের পাতা কাঁপে ইফতির বিষয়টা বোঝে অরণি পরীক্ষা করতে কিংবা এমনিতে ইচ্ছে করতে বলে হয়তো তার দিকে স্থির দৃষ্টিতে তাকাচ্ছে গলায় গাম্ভীর্য তো শতভাগ স্পর্শ রেখে বলল আমি ইফতেখার মাহমুদ অর্ণের খুব বলতে ইচ্ছে করলো ও আচ্ছা সুন্দর নাম অথচ পরিস্থিতির সাথে যাচ্ছে না যাবে না এমন সুন্দর অরণি বলতে পারলো না বরংশ তাকালো চোখের দিকে অরণির চোখের দৃষ্টি আরও অধিক স্থির নরিবরে নয় গলার আওয়াজ অসম্ভব দৃঢ়তার সাথে সে বলল সন্ধ্যায় আপনাকে কল করেছিলাম হ্যাঁ বিস্তারিত আলোচনার প্রয়োজন পুরো দুনিয়া এখন অরণ্যের কাছে অবসন্ন লাগছে খিদে পেট জ্বালা করছে সব গোছানো শেষ রান্না হয়েছে মাকে এনেই খাবে একসাথে এই অবস্থায় বিস্তার আলোচনার শক্তি নেই তার শান্ত গলায় বলল আমি প্রচণ্ড টায়ার্ড আর অনেক কাজ আই ক্যান টক টু মোড়ো প্লিজ অবলীলায় নিজের পরিস্থিতি জানাল অরণী জড়তা সংকোচ দোহায় দিয়ে বেশি ভাগ মানুষ না বলতে পারে অরণি না বলতে জড়তা কাজ করে না ব্যাপারটা প্রশংসনীয় ইপ্তি কিছুক্ষণ চুপ থেকে বলে শিওর অরণি স্বস্তির নিঃশ্বাস ফেলল ইপ্তি চলে যেতে সে রান্না শেষ করে সাওয়ার নিয়ে এলো এক্সট্রা কাপড় থাকে তার একটু ফ্রেশ হতে সে রিস্কা নিয়ে বের হয়ে গেলে তাবাসুমের বাসার উদ্দেশ্যে মাকে নিয়ে আসতে হবে রাত সাড়ে বারোটায় এদিকের সময় বায়েন্দা রাখা সোফায় গায়ে লিয়ে বসে সিগারেট টানছে ইফতি পরনে টি শার্ট ট্রাউজার সদ্য সাওয়ার নেওয়া ভেজা চুলে কপালে লেপটে আছে চোখ দুটো বন্ধ করে এক নাগারে কয়টা সে সিগারেট শেষ করে ইফতি জানে না কখনো হিসাবও রাখে না রিক্সায় টুংটাং শব্দে তার ঘোর কাটে মাথা ঘুরিয়ে ওদিকে তাকানোর ইচ্ছে তার হলো না একাকিত্ব খুব জানাচ্ছে তাকে সব কিছু ভীষণ লাগছে বোধ হয় না দুনিয়ার কোনো চমকায় এখন তার উৎফুল্ল করতে পারবে অথচ বোধ হওয়া জিনিসটাই ঘটলো কিছুক্ষণ পর একটা মেয়েলি আওয়াজ তার কাছে এসলো মামুনি সাবধানে এসো আওয়াজটা মোটা না কিছিক্ষণ তা বিশেষ বোঝা যাচ্ছে না তবে মিষ্টির তো নেই নমনীয়তা আছে শতভাগ ইফতি না চাইতো এবার সামান্য তাকালো ওদিকে অরনিশ সাথে একজন চল্লিশ শত মহিলাকে দেখতে পেল দুজনের চেহারায় গঠন আশি শতাংশ মূল এক দেখায় বলে দেওয়া যায় এরা মার মেয়ে এদের ভাবার প্রয়োজন পড়ে না শুধু যে দুজনের চেহারাতে মিল লক্ষ্য করা যায় না এমনটা না মুখবয়ব অভিযুক্ত শতভাগ মিলে যাচ্ছে যেন তারা দুজন এই পৃথিবীর উপর নাখোশ এই সমাজ ব্যবস্থার উপর নারাজ বরাবর লক্ষ্য করা যায় মায়েরা তাতে সন্তানের ঢাল হয়ে দাঁড়ায় সব কিছু আগলে রাখে এবার কিছুটা ভিন্নতা দেখা গেল মেয়ে তার এক হাতে মাকে জড়িয়ে ধরে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করলো দেখে মনে হচ্ছে বয়স খুব একটা নয় অথচ পুরো পৃথিবীর দায়িত্ব কাঁধে নিয়ে রেখেছে ভীষণ গভীর মনোযোগ এত কিছু খুব সহজেই লক্ষ্য করলে অব্দি ঠোঁটের ভাষ থেকে সিগারেট ধরিয়ে সরিয়েছিল বাঘিনী একটা মাকে নিয়ে অরণ্য নতুন ফ্ল্যাটে প্রবেশ করলো বড় করে শ্বাস টেনে প্রশস্ত হেসে বললো তোমার নিজের সংসার এটা আমার আর তোমার বাড়ি একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে চলো চলচল চোখে তাকালো আয়সা অরণ্যের দিকে আজ সকালের পাওয়া আঘাতটা তাকে বড় মলিন করে ফেলেছে কোনো অনুভূতি ঠিকঠাক প্রকাশ করতে পারছে না পাচ্ছে শুধু অবাক চোখে চোখে জল আসে মাঝে সাঝে এছাড়া বিশেষ কোনো প্রতিক্রিয়া তার মাঝে দেখা যাচ্ছে না অরণী আয়সাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে এনে বেডরুমে বসালো এরপর ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে রেখে যাওয়া খাবার অরণীকে ভরে এনে আয়সাকে দিল মামনি খিদে পেয়েছে খাইয়ে দিবে আয়সা মেয়েকে খাইয়ে দিল সারাদিন না খাওয়ায় অরণ্যি একটু বেশি খেলো আয়সা খেতে বলল খাওয়া শেষে অরণী আয়সাকে ঘুম পাড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো জীবন তাকে কোন মোড়ে এনে দাঁড় করেছে সে ভাবতে লাগলো দায়িত্ববোধ ভেড়েছে আগামীকাল মাকে নিয়ে বেড়াতে হবে এর এ একটা সংসারে কি কী প্রয়োজন তাতে অরণির সম্পূর্ণ ধারণা নেই অন্যদিকে আয়সা ব্যস্ত রাখা এখন ভীষণ প্রয়োজন হুট করে কোত্থেকে যেন সিগারেটের ধোঁয়া উড়ে এলো অরণে কেসে উঠলো শব্দ করে সিগারেটের ধোঁয়া তা সহ্য হয় না মাথা ঘোরায় হয় কাশির শব্দ শুনে পে সোফায় গায়ে নিয়ে বসে থাকা ইফতি মাথা তুলল অলসতায় ঘাড় নেড়ে ঠিক তলার আড়াআড়িভাবে অবস্থান করা বারান্দায় তাকালো একটা শব্দ। চেনা জানা সুন্দরী অপরিচিতকে দেখতে পেলো মেয়েটা পরনে সাদা কামিজ সাদা পাজামা সে কাঁচছে ইফতি তাকিয়ে থাকতে থাকতে সেকেন্ড পাঁচেকের মধ্যে রুমের ভেতরে প্রবেশ করে ফট করে বারান্দার থাই গ্লাস আটকে দিল ফেললো অরুণী ইফতি অধিক থেকে দৃষ্টি সরিয়ে মধ্যমা তর্জনীর ভাজে ভাজে রাখা সিগারেটটা দিকে তাকালো ঠোঁড উল্টে বললো স্মোকও করতে পারবো না আজ অবডে অরুণী আয়সাকে নিয়ে সকালে বেরোলো দুপুরে আগেই ফিরলো সঙ্গে আনলো এত জিনিস গেটের কাছে আসতে করিম এগিয়ে এসে জিনিসপত্র উপরে নিয়ে যেতে সাহায্য করলো গত রাতে ইফতি বলছে করিম চাচা শোনো মেয়েরা মানসিক দিক থেকে পাথর হলো শারীরিক দিক থেকেও অত স্ট্রং নয় পুরুষ সহায়তা প্রয়োজন তাদের তুমি পারলে বাজার টাজার ব্যাগ ফ্ল্যাটে উঠিয়ে দিয়ে এসো করিম তার কথা শুনেছে ইফতি বিষয়টা লক্ষ্য করলো খানিকটা প্রসন্ন হলো বিকেলের দিকে অরণী আয়েশাকে নিয়ে তার ফ্ল্যাটে এলো ইফতি বিভিন্ন প্রশ্নগুলো কোথায় পড়েছে কি করছে কোথায় থাকতে হবে কেন হঠাৎ বাসা ভাড়া না উপর ওপর যতটা বলা সম্ভব অরণী বলেছে এমন অপরিচিত এক ব্যক্তিকে বিস্তারিত বলতে অরণির বাদে সুক্তকর তো কিছু নয় পরে লোকটা না ভেবে নেয় সহানুভূতি নিয়ে এসব বলছে সে তাছাড়া অরণী অন্তর্মুখী চৈত্রে মেয়ে এই সহজ নাকি নিজের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি বিশ্লেষণ ইফতি অরণিকে যতই দেখছে ততই অবাক হচ্ছে একটা মেয়ে এতখানি অন্যরকম কি করে হতে পারে অরণিকে দেখে মনে হচ্ছে না সে রক্ত করা মানুষ খুব করে মনে হচ্ছে এই মেয়েটা কংক্রিটের তৈরি অল্পক্ষণের ভেতর অরণি আয়সাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো দরজার সামনে দাঁড়িয়ে ইফতি জিজ্ঞাসা করলো আমার না হয় এক ইউনিভার্স সমস্যা তাই মাকে নিয়ে একা থাকছে কিন্তু আপনি কেন অরণী প্রশ্ন করার ধরন শুনে ইপ্তি না তো হেসে ফেললো চোখে এসে উত্তর দিল ম্যাডাম আমার ইউনিভার্স গোটাটাই সমস্যা তাই একা থাকি অরণি আর কিছু বললো না মাকে নিয়ে ফ্ল্যাটে চলে এলো আয়সা অরনিকে একবার জিজ্ঞেস করলো তোর কষ্ট হয় যাচ্ছে তাই না মা অরণি মুচকে এসে আয়সার এক হাত ধরে বললো আমাকে তৈরি করতে করতে অনেক কষ্ট করতে হয়েছে মামনি আয়সা নিজের মেয়েকে নিয়ে গর্ব করতো আগের থেকে তার মেয়ে সেরা পড়াশোনার সৃজনলতায় অন্য অনেক দিকে এসব নিয়ে যখন এলাকার ভাবিদের বলতো তাদের সামনে প্রশংসা করলো আড়ালে প্রচণ্ড হিংসায় জ্বলে যেত তারা বলতো মেয়ে মানুষ বিয়ে দিলেই পরের বাড়ি চলে যাবে তখন দেখব কে দেখবে একটা ছেলে তো নেই এখন একটু একটু করে ভবিষ্যতের জন্য টাকা পয়সা গুছিয়ে রাখো আবার বলতো মেয়ে মানুষ এত পড়িয়ে কী লাভ সেই তো পরের বাড়ি পাঠিয়ে দেবে চাকরি করলে পরের বাড়িতে খরচা দেবে তোদের দিকে তাকিয়েও দেখবে না এর চেয়ে মেয়েরা উপর এত খরচ করো না বয়স হয়েছে বিয়ে দিয়ে দাও আয়সা প্রতিবাদ করে বলতো আমি আমার মেয়েকে আমি পড়াবো আমি দুনিয়াদারি শেখাবো আমি মাথা তুলে রাখবো মেয়ের প্রতি আস্থা আমার আছে বড় শ্লেষ করে একজন এ প্রতি উত্তরে একবার বলেছিল দুধ তুলসী পত্রও বাম মায়ের মুখে চুনকালি মারে আয়সা তা বিশ্বাস করতে পারেনি বিশ্বাস করেও না নিজের অনুরূপ তার মেয়ে কোনো ব্যতিক্রম কিছু ঘটবে না নিশ্চয় শুদ্ধতা পবিত্রতা ন্যায়প্রণতা তার মেয়ে কোনো রকম কলঙ্ক লাগাবে না আয়সা সুখের দায়িত্ব নেয় না হাসি মুখ ছড়িয়ে গেল চোখ দুটো সে ভীষণ খুশি মনে হলো অল ক্রেডিট গোস টু ইউ আমাকে তুমি এভাবেই তৈরি করেছ আয়সা প্রচন্ড সুখ অনুভব করলো স্ত্রী হিসাবে যেমন তেমন মা হিসেবে সে জিতে গেছে এ কথা ভাবলে যেন মন বাগিচায় ভ্রম গান গায় আমোদিত হয়ে এমন সময় হুট করে কলিং বেল বাজায় সামান্য ভরকে উঠলো আশা হাসি নিভে গেল অরণে সরু দরজার দিকে তাকল এ বাসায় তো কারো আসার কথা নাই অরণে দরজা খুলে দেখতে পেল একজন অপরিচিত মহিলা হাতে একটা বটি নিয়ে হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়েছে পরনে হালকা রঙের সুতির শাড়ি চেহারায় অভিযুক্ত রয়েছে বয়ের চল্লিশ উত্তর মুখটা কি মায়া নিশ্চয় সে যৌবন অসম্ভব রূপবতী ছিল অনেক কিঞ্চিত বিস্মিত নজরে তাকে অবলম্বন করলো সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার নাম তনুজা এখানকার একটা কলেজের লেকচারার দোতলার ফ্ল্যাটে একাই থাকেন স্বামী সন্তান নেই তার তনুজা নিজের পরিচয় দিতে কোচকানো কপাল শিথিল হয়ে এলো অনু সে সরে দাঁড়িয়ে তনুজাকে বলল ভেতরে আসুন বসার ঘরের বসার মতো ব্যবস্থা করা হয়নি এখনও তাই অরুণি তরুণাজাকে সোজা বেডরুমে নিয়ে গেল তনুজা আয়েশাকে বলল আপু কালকে আসতে চেয়েছিলাম অত এসেছেন বাসা গোছাতে ব্যস্ত ছিলেন ভেবে আসা হয়নি তাই আর চলে এলাম বিরক্ত করে ফেললাম নাকি আয়সা অবিলম্বে বলল সমস্যা নেই একদম তনুজা হাসলো সামান্য এরপর অরণের দিকে তাকিয়ে আয়সাকে জিজ্ঞেস করলো কোন না হেসে মাথা নাড়ালো তনুজা অরণীকে জিজ্ঞেস করলো কি সুন্দর নাম সুন্দরী কন্যা অরণী হেসে সম্মোধ লাজুক হেসে বলল আঞ্জুমান অরণী তনুজা পথফুল্ল চিত্র বলে কি মিষ্টি নাম অনি লজ্জায় মিশে যাচ্ছে তনুজা তার এক দেখায় পছন্দ হয়ে গেল তার বাহ্যিকতা ড্রেস চেঞ্জ বাচনভঙ্গিকে তার আন্তরিকতা সব কিছুতে অভিযুক্ত এমন একজন মানুষের থেকে কম কমপ্লিটনেস পেয়ে অরণি সত্যিই কিছুটা মিইয়ে যাচ্ছে তারপর উপর তনুজার চোখ পড়লো এবার সে শব্দ করে হাসলো মর্জিত ভাব নিয়ে সেই হাসি বিরতমান সে হাতের বাটিতে এগিয়ে দিল অরণির দিকে ভীষণ মিষ্টি মানুষদের জন্য সামান্য মিষ্টি এনেছি পায়েস রেঁধেছি আপনাদের জন্য অরনি হাতের বাটিটা নিয়ে বললো আমাকে তুমি করে ডাকবেন না প্লিজ আমি আপনাদের অনেক ছোট আর এসবের প্রয়োজন ছিল না একদম তনুজা জোর গড়ায় বললো অবশ্যই প্রয়োজন ছিল এত মিষ্টি মানুষের কাছে খালি হাতে এলে পাপ লাগতো তনুজার রসিকতা আয়সা ওর অরণ্যে হাসতে বাধ্য হলো অরনি বড়দের মাঝে থাকতে চাইল না কিন্তু মাকে একা ছাড়তে ইচ্ছে করলো না তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে তনুজাকে পর্যবেক্ষণ করলো এক সময় গিয়ে তার ভীষণ জানতে ইচ্ছে করলো এত চমৎকার মানুষটা কেন জীবনে এতখানি একা তার কি কোনো সঙ্গী হয়নি জীবনে সে কি কখনো ভালোবাসা পায়নি নাকি পেয়েছে এবং হারিয়েছে এই মানুষটা কি কপালে মন্দ পাশার জুট ছিল অস্বাভাবিক নয় তার মাও তো চমৎকার একজন মানুষ অথচ লোকটা তাকে ঠকিয়েছে তার মানে কি রূপ ঐশ্বর্য মহত্ব ব্যক্তিত্ব কোন পুরুষকে বাঁধিয়ে রাখতে জানে না ভাবতে বিষ বিষ লাগলো সব কিছু কাছে মুখের ভেতরটা তেতো হয়ে গেল হাসপাশ করতে লাগলো সে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে ছাদের এক কোনায় গিয়ে বসলো ছাদের অর্ধেকটা বাগান করছে ইপ্তি বিভিন্ন ফুল গাছ লাগিয়েছে এসব পরিচর্যা করিম করে থাকেন তবে আজ যেহেতু ইপ্তি বাসায় আছেন তাই নিজে বিকেলে করে চলে এসেছেন সব গাছে পানি দেওয়া শেষে ভালো করে গাছগুলো পরিদর্শন করছিল আচমকা তোর নজর যায় ছাদের উল্টো দিকে সিঁড়ির ওখানটায় অরণ্যই ফ্ল্যাটের উপরের অংশ দেয় আরেকটা ছাদের মতো জায়গা আছে সেখানে সেজন্য এখানে সিঁড়ির ব্যবস্থা ইফতি লক্ষ্য করলো একটা অলিভ রঙের গোলাপ জামা পরে তৃতীয় সিঁড়িতে উঠে গালে হাত দিয়ে বসে আছে মেটি, মুখখানা মলিন এমনিতে তাকে হাসতে দেখা যায় না সর্বদা এভাবেই থাকে তাই বিশেষ কিছু না ইফতি ছোট্ট একটা শ্বাস ফেললো সম্পূর্ণ একদিন হয়নি এই মেয়েটাকে চেনে না এতটুকুতে বড় কৌতূহলী বোধ করছে ওর ব্যাপারে অথচ এরকম হওয়ার কথা ছিল না ইফতি থমকালো আদৌ কথা ছিল না আকস্মা সে আবারও টের পেলো নারীমাত্র ছলনাময়ী তারা দুনিয়ায় যত ছলা কলা আছে সব আয়ত্তে রেখেছে সে আর ছাদে দাঁড়ানো দুটো পায়ে প্রস্থান করলো সিঁড়িতে ওরকম জোর পদধ্বনিতে অরণ্য হতমম্বয়ে হয়ে সিঁড়িঘরের দিকে তাকালো এইমাত্র ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে একদমই অবগত নয় আমজাদ অফিস থেকে ফিরে দেখলো তার সদ্য বিয়ে করা নতুন বউ বাড়ি থেকে পালিয়েছে ফেলে গেছে একটা চিঠি চিঠি পরে ক্ষোভে দিশে হয়ে ফেটে পড়ল আমজাদ এমন প্রতিক্রিয়া সকলে অবাক হলো তার ছোট ভাবি ফরিনার হাত থেকে চিঠিটা নিয়ে পড়াশুরু করলো শুরুতে করা কাকু সম্বোধন হতম্বল হয়ে গেল পারিনা একবার উত্তেজিত আমজাতের দিকে তাকে পুনরায় পড়া শুরু করলো সম্মানিত কাকু দুঃখিত মুখে বললেও আপনার প্রতি অন্তর থেকে আমার কোনো রকমের সম্মান আসছে না এমনি আপনি আমার চরম অপছন্দের একজন মানুষ ছিলেন গ্রাম পরিদর্শনে যখন এসেছিলেন তখন আমাকে দেখে যে আপনার মনে লাড্ডু ফুটছিল তা আমি টের পেছলাম শরবতের মধ্যে ছাগলের নাদা মিশিয়ে দিতাম আফসোস আমি বুঝতে পারিনি যে আপনার পাকা গোপের তলে দিয়ে এত শয়তানি খোদার কসম বুঝতে পারলে সেই রাতে যখন টয়লেটের জন্য বেরিয়েছিলেন নিয়ে পুরো এলাকায় একটা চক্কর কাটিয়ে আপনাকে আমি বহু কষ্ট করে পড়াশোনা করেছি প্রতিনিয়ত কোচ বিয়ের প্রস্তাব আতো কোচিং পড়াতাম প্রাইভেট পড়াতাম এ থেকে গ্রামে তেমন একটা উপার্জন করা সম্ভব না তবু যা ছিল আব্বাকে ওটুকু দিয়ে শান্ত রাখতে পারতাম মাসের শুরুর কয়েকটা শেষে এসে আব্বা আবার ঘটক ডাকতো এভাবেই চলছিল আমার দিনগুলো তারপর একদিন হুট করে আব্বা আমাকে বলে বসলো তিন দিন পর আমার বিয়ে পাত্র ঠিক করে রেখেছে শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের লোক আমি রাজি না দেখে আব্বা উঠতে বসতে গালি শুরু করে দিল অবশেষে কান পচে যাওয়ার উপক্রম আমি রাজি হয়ে বসি বিয়ে বাপের বয়সী হয়তো বাপের চেয়েও বছর খানিক বড় কিঙ্কদ্দ্যবুদ্ধি হয়ে রইলাম বুদ্ধি লোপ পেল আমার কিছু বুঝে উঠতে পারছিলাম না আর এর মধ্যে আমার বিয়েটা হয়ে গেল নিজের বাপের বয়সী একটা লোকের সাথে বিদায়বেলায় আমি অবা। হতেও ভুলে গেলাম জানতে পারলাম চড়া দামে বিক্রি করা হয়েছে আমাকে যে বেঁচেছে সে আমাকে জন্ম দেওয়া বাপ আর যে কিনেছে সে আমার কিছুক্ষণ আগে কবুল করা স্বামী আমার দাম মাত্র দশ লক্ষ টাকা প্রচণ্ড হাসলাম বিদায়ের সময় মাকে জড়িয়ে ধরে একবার বললাম অমানুষের সাথে সংসার করছো কি করে এতকাল মা কলা আচরে সে আদৌ জানেন তো হয়তো হ্যাঁ গ্রামের আবার স্বামীরা মহাবাপ করলে স্ত্রীদের মুখে অদৃশ্য সেলোটো আটকে রাখা পা ধরে ঝুলে থাকা অলিখিত নিয়ম আছে মা হয়তো নিয়ম পালনে ব্যস্ত সে যাই হোক আমার সাথে কি হচ্ছে সেটুকু বুঝে উঠতে না উঠতে চমকপ্রদ কিছু একটা ঘটেছিল আমি চমকাতে চমকাতে এক পর্যায়ে চলে গেলাম সে কথা বলার শক্তিটা হারিয়ে ফেলো আধ বয়সী বুড়ো কাক্য শোনেন এসব দুষ্টুমি করা উচিত না এরকম দুষ্টুমি আর করবেন না আপনার না বউ ঘরে আছে এরপর বাইরে থেকে চোখ যায় কেন যা দুষ্টু সব খানে এত শুশুরি কেন যৌবনের শুরুতে সতীনের ঘরে ঢুকলাম সেই ঘরে আবার আমার বয়সে আর একটা মিষ্টি আছে একটু কি মায়া লাগেনি আপনার কিভাবে পারলেন এসব করতে আমার সাথে না হয় অন্যায় হয়েছে আমি মানছি আমার ভাগ্যের দোষ অথচ একত্রে তিনজন নারীর সাথে আপনি যে অন্যায়টা করলেন এটাকে ভাগ্য মানতে বড়ই কষ্ট হচ্ছে আমি এখনও ভুলতে পারিনি সেই নারীটিকে যার তেইশ বছরের সংসারে আমি কাটা হয়ে ঢুকেছি আমি এখনও সেই মেয়েটির ঘৃণিত দৃষ্টি ভুলতে পারছি না যা দুনিয়া এলোমেলো করে ঝড়ের অনুরূপে আমি এসেছি অথচ আমার জানা মতে দোষ আমি করিনি আমার সাথে অন্যায় করেছে আপনার স্ত্রী সন্তানের থেকে শিখেছি অন্যায়ের সাথে আপোষ না করতে আমি এখন কি করব কোথায় যাব জানি না শুধু জানি যতদিন আপনার মতো জানোয়ারের সাথে সংসার করব ততদিন নিজের প্রতি ঘৃণা জন্মাতে থাকবে আর তা আত্মঘাতে রূপ নিতে খুব বেশি সময় নেবে না অথচ যান বাঁচানো ফরস তাই আল্লাহ আমাকে মাফ করবে নিশ্চয়ই নিজের জীবনের প্রতি শতভাগ ভালোবাসা আমার ছিল আপনার মতো নিকৃষ্ট লোকের জন্য আমি ভালোবাসায় আমি সামান্য ঘাটতি আনবো না অর্থাৎ জনাবে নিকট আকুল অবদান সবাই রোকসানের মতো ভালো লোক হবে না এদিকে একটু বিবেচনা করে পরবর্তী সাধিতে পাত্রী নির্বাচন করে বাধিত করবেন নয়তো দেখবেন তার দিলে আমার মতো এত মায়া মোহাম্মবত নেই আপনার এক পা তো গর্তে গিয়েছে সে পালানোর আগে অন্য পা গর্তে ঢুকে দিয়ে এরপর ভাগবে বুঝছেন মিয়া উপদেশি শোনেন কাজে লাগবে মেয়ের বয়সে কারো উপদেশ শুনলে ভালো ফল পাওয়া যায় কুরকুরি আর শুশুরি দুটোই কমান নইলে ভরা রাস্তায় লুঙ্গি খুনে দৌড়ানো লাগবে মানুষকে মানুষ মনে করবেন নইলে সুররাও আপনাকে তেজ্য করবে আপনার মতো কচুর পশ্চাতে লাথি মেরে দূরে সরাবে আপনি দুর্গন্ধযুক্ত নালায় গোসল করে শান্তি পেতে পারেন তবে পরিষ্কার পুকুরে একবার লাভ মেরে দেখেন সেই মজা মনের আগাছা পরিষ্কার করে ধর্মের পথে ফিরে আসেন আজকের মতো এখানেই খতম আবার দেখা হবে অন্য কোনো গল্পে ইতি রুপসী রক্ষণা পুনশ্চ আবার দেখা হওয়া কথাটা বলছি কাকু সিরিয়াসলি নিবেন না আপনার মুখ দেখলে বমি পাবে আমার পরে ভাববে এদিকে আমার সাথে এখনো আপনার কিছু কিছুই হয়নি যদি কিছু করতে যেতেন গতরাতে আল্লাহর একটা কোরবানি করে ফেলতাম রে কাকু বেঁচে গেছেন শুক্রিয়া আদায় করবেন পৃথিবীতে বিষে ভরা তার মধ্যে যারা জন্মেছে পবিত্র আত্মা নিয়ে জন্মেছে তাদের প্রায় শতভাগ বিষণতা অন্যথায় যারা মন্দলোক তাদের বেলা এই নীতিতে খেটে বিষেছে ইফতি পরপর দুবার ঠকেছে দুজন নারী প্রথমজন তার জন্মদাত্রী জননী দ্বিতীয় তার সাড়ে চার বছরের ভালোবাসা ইফতি যখন সাড়ে পাঁচ বছর বয়স তখন তার প্রতি তার মায়ের দায়িত্ববিহীনতা প্রকাশস্বরূপ কিছু ঘটে ক্ষুদ্ধ হয় তার বাবা অতঃপর ভীষণ শান্ত হয়ে তার বাবা মাকে জব আর বাচ্চার যে একজনকে বেছে নিতে বলেন অবিলম্বে তার মা নিজের কেরিয়ার বেছে নেয় অতঃপর বিশ্বে আলাদা হয়ে যায় বাবা মা ব্রোকেন ফ্যামিলিতে ইফতির শৈশব কাটে ইফতির বেড়ে হয়ে ওঠা তার বাবার কাছে বাবা দাদি ইফতি ছোট্ট সংসার ইঞ্জিনিয়ারিং করার সময় ইফতির সাথে তার ব্যাসমেট রাফার পরিচয় পরিচয় এত জলদি যে একটা সময় প্রণয়ের সম্পর্কে রূপ নেয় তা বিশ্বের ছিল বটে সাড়ে চার বছর সম্পর্ক হঠাৎ জানতে পারে তার এক বন্ধু বিয়ে করেছে ছবিতে দেখতে পেল বন্ধুর বিবাহিত স্ত্রী হিসেবে তার ওই প্রেমিকা হাসি মুখে দাঁড়িয়েছে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ছিল ক্যাপশানে ছিল প্রণয় থেকে পরিণতি অবিশ্বাসে লাগছিল বিষয়টা ইফতির কাছে পরদিন রাফা তাকে টেক্সট করে ইফতি ইভ ইউ ওয়ান টু হেট মি ইউ ক্যান বাট ফার্স্ট আই নিডেড টু সিকিউর মাই ফিউচার এই জন্য বিয়ে করে ফেললাম আর হাজব্যান্ড হিসেবে তোমাকে চুজ করলাম না যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে সো একটু এক্সপ্লেনেশান দিচ্ছি নিঃসন্দেহে তুমি মানুষ হিসেবে চমৎকার কিন্তু শুধু একজন চমৎকার মানুষ দিয়ে সারাটা জীবন চলানো যায় না দায়িত্ববোধ পার্টনারকে বোঝা লাগে তুমি অসম্ভব পজিটিভ একজন মানুষ আমার সাপোভোকেট লাগতো ইবতি এত ভালোবাসা নেওয়া যাচ্ছিল না আর রাফিককে দেখে তখন মনে হলো তার সাথে আমি হ্যাপি থাকবো তাই একটু স্বার্থপর ও সুবিধাবাদের মতো কাজ করলাম ইচ্ছে করলে মাফ করে দিও আমায় নয়তো যা খুশি করো শুধু দীর্ঘশ্বাস ফেলো না আর অভিশাপটা দিও না অ্যাগেন আই সাউন্ড আই লা সেলফিশ বাট কিছু করার নেই একটা আই লাইফ কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না সরি অ্যান্ড থ্যাংকস ফর লাভ মি ইফতি রিপ্লাই করতে পুরো আড়াই দিন সময় লেগেছিল তারপর ছোট্ট করে বলেছিল আমার ভালোবাসা যদি কালো কালার দড়ার ফাঁসির দড়ির মতো লাগে তবে তার মতো অযোগ্য আমার জন্য দ্বিতীয় হবে না থ্যাংকস ফর লিভিং মি তারপর ব্লক রাফা ও রাফি দুজনে সবখান থেকে ব্লক করে রেখেছিলো ইফতি ভালোবাসা তেমন আহামরি কিছু না শুধু হয় কি মাঝে মাঝে একা লাগে মাঝে মাঝে সবকিছু কিছু লাগে মাঝে মাঝে গোটা দুনিয়াকে অসহ্য লাগে এভাবে আড়াই মাস কাটার পর ইফতি নিজেকে সামলে নিয়েছিল বিচ্ছেদের আর পাঁচ বছর পেরিয়েছে ইফতির বয়স চব্বিশ থেকে উনত্রিশ হওয়ার মধ্যবর্তী এই পাঁচ বছরের জার্নিতে ইফতি অসম্ভব ম্যাচিয়ার হয়েছে স্বভাব পরিবর্তন ভীষণ গম্ভীর পর্যবেক্ষণ আর দায়িত্ব সম্পন্ন হয়েছে সঙ্গে যেই জিনিসটা তার মধ্যে ভীষণ করে মিশে গেছে তা একটা ভুল ধারণা নারী মাত্র সরলাময়ী গতকাল কাজীপাটার বাসা থেকে তাদের গুলশানের এই বাসায় চলে এসেছে এখন রাত সাড়ে বাজে বেড়ে হেলান দিয়ে শুয়ে সিগারেট টানছে ইফতি পৃথিবীর সবচেয়ে মারাত্মক আসক্ত আসক্তিশালো নারী আসক্তির সাথে নারীর প্রতি টান মেলে সিগারেটের প্রতি টানটা অদমনীয় হয়ে এসে অন্য ফোন স্কল করতে করতে সে ব্যঙ্গাত হাসলো আচমকা দরজা খোলার সব সামান্য শব্দে ইফতি সচকে ডান কাতে তাকিয়ে হেলানের কাছে সাদেক সাহেবকে দেখে ইপ্তি দ্রুত সিগারেটটা অ্যাস্টেতে ফেললো সাদেক সাহেবটা তা দেখে বলেন ফেলার প্রয়োজন নেই তুমি এসেমো করো এটা আমার অজানা নাই ইফতি তাতে হেসে বললো সে তো তুমিই করো তাই যেমন বাপের পাশে বসে লাইটের চাইতে পারি না তেমন বাপের পাশে ধোঁয়া ওড়াতে পারি না এটুকু তো রাখতেই পারি সাদেক সাহেব হেসে ইফতির পাশে বসলেন ইপ্তিকে জিজ্ঞেস করলেন কিছু বলবে আব্বু না এমনি দেখে যাচ্ছিলাম ঘুমিয়েছু না তোমার মন খারাপ না বেটা মন খারাপ ঠানা হয় না সত্যি বলছে অব্বু সাদেক সাহেবের প্রতি উত্তরে অল্প কিছু নিরবতা নিলেন ইফতি লম্বা শ্বাস টেনেও গান শোনাবে সাদেক সাহেব গুমট হতে হলেন না ইফতির এই কথা শুনে চিল চিলপুটে নিশ্চয়ই নিশ্চয়ই দাঁড়াও সিগারেটটা নিয়ে আসি ইফতি গিটার এনে আরাম করে বসলো বাবার দিকে তাকে মিহি সুরে সুর তোলে শুরু করলো এরপর গলার আওয়াজ যোগ করলো সেও সাথে আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ পুরো গানটাই ইপ্তি গেলো অনেকটা সময় ধরে গেল এক পর্যায়ে গিয়ে সাদেক সাহেব ফট করে ইপ্তির বিছানায় শুয়ে পড়লো এত জোশে গাছ না রে ঘুম পেয়ে গেছে গাইতে থাক শান্তিতে ঘুমাই ইফতি থেমে গেল কপালে আঙুল ডুলে রে বললো নিজের রুমে যাও কেন জোয়ান শিলের সাথে ঘুমাতে হয় না তোর গার্লফ্রেন্ড রাগ করবে ইফতি এ পর্যায়ে না হেসে পারলো না হ্যাঁ সাদেক সাহেব জিজ্ঞেস করলো গার্লফ্রেন্ড কি গিট সিগারেট ইফতি এবার শব্দ করে হেসে বলে হ্যাঁ আমি ঘুমাচ্ছি তোর গার্লফ্রেন্ড ব্রেকআপ করলে করুক গুড নাইট নতুন বাসায় মাকে নিয়ে অরুণীর সাড়ে তিন মাস কাটলো এই সাড়ে তিন মাস বেশ কিছু সুন্দর মুহূর্ত ঘটনা মিস তানজুর তনুজার সাথে আয়সা ও অরুণের দুজনে দারুণ সক্ষ হয়েছে আয়সা নতুন পরিবেশে মানিয়ে নিয়েছে সেই সঙ্গে রোজ রোজ এটা সেটা নতুন ধরনের খাবার রান্না করে অরুণীকে খাওয়ায় যেমন তার অভ্যাসে পরিণত হয়েছে মেয়েটা আয়েস করে খায় এরপর সুন্দর সুন্দর প্রশংসনীয় কিছু বাক্য বলে যেমন মামুনি জাদু যেন মামুনি সেরা অতুলনীয় মনে হচ্ছে জনম সার্থক আরও নানান কথা এসব শুনে আয়সার খুশি ধরে না রান্নাটা সে ভালোই পারে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ অর্ণী নিজের কাছ ব্যস্ত হয়ে পড়ছে মাকে যতটা পারে সময় দেওয়ার চেষ্টা করে ক্যাম্পাস টিউশন ক্লায়েন্ট এসব সামলে মাকে যতটা সময় দেওয়া যায় দিচ্ছে এ থেকে সে রাতের ঘুম কমিয়ে দিয়েছে একদম চার ঘন্টা ঘুমাতে পারছে না গত মাস অরণি প্রথমে দুশ্চিন্তা হলো এখন তা লাগছে না এখন সে টের পাশে মাকে নিয়ে সে অন্য কারো দয়া ছাড় চলতে পারে একটু কষ্ট হলে দুজনে বেশ ভালোভাবে চলতে পারে এর জন্য সুন্দর সুন্দর ঘটনার মধ্যে আর কিছু ঘটছে তবে সেগুলো সুন্দর বলা যায় না জানা নেই হয়তো সুন্দর হয়তো অন্য কিছু তবে কুসৃত মতো নয় ইফতে যতবার এ বাসে আসছে সম্পূর্ণ কাকতলীয়ভাবে অরণী নিজের প্রতি ইপ্তিকে আকর্ষণীয় করার জন্য কিছু তো করছে এই তো গত মাসে সাদা কুর্তা পরে ছাদে দাঁড়িয়েছিল অরুণী তখন সন্ধ্যা নামে আচমকা বৃষ্টি মেটা ফ্ল্যাটে নাটুকে সেখানে দাঁড়িয়ে পাখির ডানার মতো দুহাত ছড়িয়ে মুখখানা আকাশের দিকে ঘুরিয়ে রাখে ঠোঁটের ভাজে ভাজে জল আর কোনায় প্রশান্তি ইপ্তি সিঁড়ির ঘর থেকে আর ছাদে প্রবেশ করে দুঃসাহস দেখা নেই উল্টো ঘুরে ফিরে গেছিলো নিজের ফ্ল্যাটে তারপর এমন এক অবস্থা ইফতি ছাদে যাওয়া বন্ধ করে দিছে মেটা তখন নিয়মিত আসা যাওয়া শুরু করে বারান্দায় রাতভর বারান্দায় বসে ল্যাপটপে ডুবে থাকে একটা মানুষ না এসে এতক্ষণ থাকতে পারে এত বোরিং একটা লাইভ লিড করে এই মেয়েটা ভাবতে গেলে ইফতির চোখ মুখ কুচকে আসে তারপর থেকে তো ওই বাসা যাওয়া বন্ধই করে রেখেছে এক জরুরি কাজ পরে গেলে মেধে আসতে হলো আর সিঁড়ি বিয়ে উপরে ওঠার সময় অরণী তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল অসহ্য 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 মেয়েটি পিছু ছাড়বে না না ভেবে ইপ্তি ফট করে বলেই বসলো স্টক করছেন কেন কি সমস্যা থতমত খেয়ে গেল অরণী ডানি ভয়ে তাকালো এরপর নিজের দিকে সবশেষে ইপ্তির দিকে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে জিজ্ঞেস করলো আসার পথে ব্রেন কি রাস্তায় ফেলে এসেছেন নাকি মলম পট্টি দে বলে নিয়ে গেছে তীব্র তেজমিশ্রিত ঝাঁঝালো শুনে ইফতি কেসে উঠল সে কেন অমন বলল বিপরীতে মেয়েটা কি করে এমনটা বলতে পারলো ইফতি ভাবতে পারছে না পরিস্থিতি খানিকটা কাটিয়ে ওঠা ইফতির দ্বারা সম্ভব না সে কি বলবে এখন আবারও তাকালো মেয়েটির দিকে সেই চোখে দৃষ্টি অসম্ভব দৃঢ় জ্বলন্ত অগ্নি যেন এখনই ভর্ষ করে ছাড়বে ইফতির শ্বাস ফেলে বলল আমি মনে হয় পাগল হয়ে গেছেন যেখানে সেখানে পাগলামি করে বেড়েছেন আর অনেক কঠোরতা কিছুটা নেমে এলো তবে গাম্ভীর্য এক বিন্দু সরল না যেভাবেই বললো ডাক্তার দেখান ইফতি অপমানিত বোধ করতে করতে লাগলো থমথমে গলা বলে ঠিক আছে বিপরীতে অরুণী পাশ কাটিয়ে চলে গেল এবার বেচারা ইপ্তি বহু কষ্ট বলল সেই সঙ্গে অপমানিত বোধ করল এমন মেয়ের প্রতি দুর্বল আসার কথা ছিল তার মেয়েটার ঝাঁজ তো সহ্য করে এগিয়ে যাওয়ার কথা যায় না অরণী বাসা থেকে বের হয়ে গেল ক্যাম্পাসে সেখানে তাবাসুমের সাথে দেখা হলো তাবাসম এখন আগের মতো রসিকতা করে অরুণী প্রাণ খুলে হাসে না ওপরে ওপরে যা হাসে তাতে দুঃখ বোধটা মধ্যে থেকে যায় অরণিতকে দেখে এগিয়ে এসে বললো বন্ধু জালালউদ্দিন আমাকে প্রপোজ করছে অরুণী এরপর কুচকে বললো এরপর রিজেক্টেড কেন তরু না ক্রাশ কচুর ক্রাশ ক্রাস জিনিসটা আসলে পরিবর্তনশীল আজ এখানে কাল ওখানে পরশু অন্য এভাবেই চলে ও আচ্ছা তাবাশামি এক হাতে অরুণীকে জড়িয়ে ধরে বললো দোস্ত বল তুই কেমন আছিস ভালো আছিস তুই তাবাসাম ছলছল চক্ষে তাকে তাকিয়ে বললো আর দুঃখ আমাকে কাঁদাচ্ছে আমি ভালো থাকতে পারছি না অনেক খুব খারাপ লাগলো সে অসহকে তাবাসমের দিকে তাকিয়ে ছাড়া আর কিছুই করতে পারলো না ফ্ল্যাটে আসা একাই আছে মেয়ের কাছে জন্য একটি ঝাড়ু আর আচার বানাচ্ছে পুরো ফ্ল্যাট গোছানো শেষ এই তিন মাসে অক্লান্ত পরিশ্রমে অরণি মায়ের সাথে মিলে সংসারটা সাজিয়েছে হঠাৎ কলিং বিল বেজে আসে আয়সা হাত ধুয়ে এগিয়ে যায় দরজা খুলে তনুজাকে দেখে মুচকে আসলো তনুজা নিজেই ঠোঁটের মিহি হাসি ঝুলিয়ে আছে সে ঠোঁট চেপে ধরে বলল ভিতরে আসতে পারি আয়সা গাল ভরে হাসলো নিশ্চয়ই তনুজা ভিতরে চলে এলো একটা ভালো শুক্রাণে সে আমোদিত হয়ে বললো আপু কী বানাচ্ছেন আয়সা তনুজাকে নিয়ে কিচেনে গেল তারপর দেখালো কি কী বানাচ্ছে তনুজা তাতে বললো আপনার হাতের ভীষণ ভালো আপনি চাইলে কুকিং ক্লাস করতে পারেন অনলাইনে বর্তমান কিন্তু এসব চলছে সব ধরনের সুবিধা আমার হাতের নাগালে আমাদের উচিত কাজে লাগানো আর আপনি যা রাঁধেন দু তিনটে রেসিপি ফলো করলে হাজারটা হয়ে যাবে দেখে নিন আশা প্রশংসিত বাক্যে লজ্জা পেলেন মেয়ে ছাড়া অন্য কেউ তার প্রশংসা করেনি বিয়ের তো সব কিছু নিখুঁত করা শ্বশুরবাড়ি একটাই দাবি ছিল একটু এদিক ওদিক হলে বরঞ্চ খোটা সোনা লাগতো সেখানে তার প্রচণ্ড ভালো কিছু কারো প্রশংসা এটা চাহিদা থেকে বুঝে গেল অকচরে তরুণজা বলো পুজোর ছুটিতে করে চপ একা একা লাগছিল তাই আপনার কাছে চলে এসেছি ভালো করছেন একা একা থাকা লাগে সারাদিন তুমি আমার ভালোই লাগে তোমার সঙ্গে আমার ভীষণ পছন্দ